সোনামণিরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসাতে আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো, তাই না? পাশাপাশি খুব মনোযোগ সহকারে লেখাপড়া করছো, তুমি জানি খেলাধুলা করছো। আমরা এ সময় খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছি না, তাই না? তোমরাও যাচ্ছ না, কিন্তু যখন খুব প্রয়োজনে বাইরে যেতে হয় তখন আমরা কী করি বলো তো? যদি খুব অল্প দূরত্বের জায়গা হয় তখন কিন্তু আমরা পায়ে হেঁটে যাই, তাই না? আবার যখন একটু বেশি দূরে যেতে হয় তখন আমাদের কিন্তু যানবাহনে চড়তে হয়, তাই না? যানবাহন কি জানো তোমরা? হ্যাঁ, যাতে করে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই। যেমন তুমি যদি একটু দূরে যাও তখন তোমাকে রিক্সা উঠতে হবে, আবার যখন অনেক বেশি দূরে চলে যাচ্ছ তখন কিন্তু বাসে চড়তে হয়, তাই না? এভাবে দূরত্ব অনুযায়ী কিন্তু আমরা যানবাহনে চলি। তাহলে চলো আমি তোমাকে তোমাদেরকে দেখাই। দেখো, এটা একটা যানবাহন, এটা কি বাস, তাই না? হ্যাঁ, এটা একটা বাস। আমরা যখন দূরে কোথাও যাই, তোমাদের তো অনেকের হয়তো বা দাদার বাড়ি, নানার বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়িতে অনেক দূরে, তখন কিন্তু বাসে যেতে হয়, তাই না? হ্যাঁ, আবার দেখো কি বলতো, হ্যাঁ, অটো গাড়ি, তাই না? হ্যাঁ, এটাতে চড়ে আমরা যখন দূরে যাই এটাতে চড়েও কিন্তু যেতে হয়, এটা কিন্তু একটা যানবাহন, ঠিক আছে? যাতে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় সেটাই যানবাহন, বুঝতে পেরেছো? দেখো মোটর সাইকেল, তাই না? মোটর সাইকেলে চড়ে কি হয়, এক জায়গা থেকে অনেক অন্য জায়গায় যাওয়া যায়। অনেক সময় দেখা যায় তোমরা যখন স্কুলে আসো অনেক সময় আব্দুল মোটর সাইকেলে আসো, তাই না? হ্যাঁ, আবার দেখো এটাও কিন্তু একটা মোটর সাইকেল, ঠিক আছে? এটাও কিন্তু একটা যানবাহন, ঠিক আছে? এটা কি বলতো? হ্যাঁ, উড়োজাহাজ, তাই না? আমরা তো বাংলাদেশে বসবাস করি, তাই না? আমরা এক দেশ থেকে যখন অন্য দেশে যাই তখন কিন্তু এটাতে চড়ে যেতে হয়, তাই না? এটা কিন্তু আকাশ পথে চলে। এটা কি দেখো তো? হ্যাঁ, রেলগাড়ি। রেলগাড়ি কি ঝকাঝক চলে, তাই না? হ্যাঁ, এটা রেলগাড়ি কিন্তু রেলপথে চলে। তোমরা কি রেলগাড়িতে চড়েছ? হ্যাঁ, রেলগাড়িতে অনেক মজা, অনেক মজা করে অন্য জায়গায় যাওয়া যায়। আমরা যে যানবাহনগুলো দেখলাম এগুলোতে চড়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করি। তাহলে চলো আজকে আমরা তোমাদের, আচ্ছা শোনো মেয়েরা, তোমরা শোনো, এই যে আমরা এতক্ষণ যানবাহন দেখালাম এই যানবাহনগুলো কিন্তু বিভিন্ন পথে চলে, তাই না? যেমন তোমার রেলগাড়ি কিন্তু রেলপথে চলে, আবার তোমার নৌকা, স্টিমার, লঞ্চ এগুলো কিন্তু জলপথে চলে, তাই না? তাহলে আজকে আমি তোমাদের যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ তোমাদের পরিবেশ পরিচিতি বইয়ে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে পড়াবো। দেখো, যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তোমরা তোমাদের পরিবেশ পরিস্থিতি বইটা হাতে নাও এবং পৃষ্ঠা 12 বের করো। এখানে দেখো কিছু ছবি আছে, দেখেছো? সাইকেলের ছবি, মোটর গাড়ির ছবি, বাসের ছবি, ট্রাকের ছবি, রেলগাড়ির ছবি, উড়োজাহাজের ছবি, নৌকার ছবি, জাহাজের ছবি। আমি তো তোমাদের বললাম, তাই না, এইসব যানবাহন কোনটা কোন পথে চলে, কোনটাতে আমরা কখন চড়ি, অর্থাৎ যাতে চড়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি সেটাই কিন্তু যানবাহন। তাহলে এবার তোমরা একটু মনোযোগ সহকারে শুনো তোমাদের বই খুলো এবং আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। যাতায়াত ব্যবস্থা,
দেখো আমরা সাধারণত হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করি। আমরা যখন মাকে বুঝালাম, তাই না, আমরা যখন খুব অল্প দূরত্বের জায়গা হয় তখন কিন্তু আমরা পায়ে হেঁটে যাই, যেটা পড়েছি আগে, তাই না। এবং দূরে যেতে যানবাহনের সাহায্য দরকার। হ্যাঁ, আমরা যখন একটু বেশি দূরে যাই তখন বাসে চড়ি, আর একটু কম দূরত্ব হলে রিক্সায় চড়ি, এবং এভাবে দূরত্ব অনুযায়ী কিন্তু আমরা যানবাহনের সাহায্য নিই। দেখো, যাতে চড়ে লোক এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে যানবাহন বলে। তো বুঝতে পেরেছো যানবাহনটা কি? আমি বিভিন্ন যানবাহন তোমাদের একটু দেখালাম, তাই না। বাসে আমি কখন বাসে চড়ি, কখনো রেলগাড়িতে চড়ি, কখনো উড়োজাহাজে চড়ি, ঠিক আছে। অর্থাৎ যাতে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে আমরা যাতায়াত করি, সেটা হলো যানবাহন। আমার দেশে গ্রামের রাস্তায় সাধারণত গরুর গাড়ি, সাইকেল, রিক্সা, ভ্যান, আর শহরের রাস্তায় সাধারণত রিক্সা, মোটর গাড়ি, বাস, ট্রাক, ট্যাক্সি প্রভৃতি যানবাহন দেখা যায়। আমরা যখন গ্রামে যাই, তোমরা অনেকে গ্রামে গিয়েছো, তাই না, তোমরা কি কেউ গরুর গাড়িতে রেখেছো? হ্যাঁ, আমি জানি তোমরা গরুর গাড়ি নাও দেখতে পাও, কিন্তু তোমাদের দাদা দাদুমণি কিংবা তোমাদের আব্বু আম্মু তা কিন্তু গরুর গাড়ি দেখেও থাকতে পারে, তাই না, হয়তো বা দেখেছে। আবার সাইকেল, রিক্সা, ভ্যান এগুলো কিন্তু গ্রামের রাস্তায় একটু বেশি দেখা যায়, আর শহরের রাস্তায় তো রিক্সা, মোটর গাড়ি, বাস, ট্রাক, ট্যাক্সি এগুলো দেখা যায়। আবার জলপথে নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ ও রেলপথে রেলগাড়ি চলাচল করে। আমরা যখন নদীপথে কোথাও যাই, তাই না, তখন কি আমাদের নৌকাতে চড়তে হয়, লঞ্চ, স্টিমার, জাহাজ এগুলো চড়তে হয়, তাই না। আর রেলপথে রেলগাড়ি চলাচল করে। তোমরা যদি রেলপথে যাতায়াত করো কখনো, রেলগাড়িতে যদি কখনো চড়ে থাকো, তখন হয়তো বা জানবে যে অনেক মজার একটা জার্নি, তাই না। এছাড়া আকাশপথে উড়োজাহাজ চলে, আমি তো বললাম এর আগে বলেছি, যখন আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই তখন কিন্তু আকাশপথে আমাদের যেতে হয়, অর্থাৎ উড়োজাহাজে চড়ে যেতে হয়, তাই না। আমি দেখো এই ছবিগুলো আবার তোমাদের দেখে বলছি। সাইকেল, তোমরা তো এখন ছোটো, তাই না, তারা একটু বড় হয়ে যাবে, যেমন তোমাদের যদি বড় ভাইয়া থাকে তখন দেখবা তারা কিন্তু সাইকেলে করে স্কুলে যাচ্ছে বা সাইকেলে চড়ে। তোমরা দেখো এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু খুব সহজেই যাতায়াত করা যায়। আবার দেখো মোটর গাড়ি, যখন আমরা একটু দূরে কোথাও যাই তখন কিন্তু আমরা মোটর গাড়িতে করে যাই। আবার বাসে যখন তুমি আরও বেশি দূরে যাচ্ছ তখন কিন্তু বাসে চড়ে যেতে হচ্ছে, তাই না। আবার ট্রাক, দেখো তোমরা দেখো বিভিন্ন মালামাল কিন্তু বোঝাই করে ট্রাক যায়, তাই না, রাস্তাপথে দেখো না বিভিন্ন মালামাল নিয়ে কিন্তু ট্রাক এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। আবার দেখো রেলগাড়ি, এটা কিন্তু রেলপথে চলে, খুব সুন্দর করে ঝকঝক শব্দ করে কিন্তু রেলগাড়ি চলে। আবার দেখো এখানে উড়োজাহাজ, এটা তো তোমাদেরকে বললাম আকাশপথে, তোমরা দেখো না আকাশপথে খুব শব্দ করে যাচ্ছে উড়োজাহাজ, তাই না। এটা যখন আমরা এক দেশ থেকে অন্য দেশে যাই তখন এই উড়োজাহাজটা হয়, অর্থাৎ এই যানবাহনটা আমরা ব্যবহার করি। আবার দেখো নৌকা, তোমরা কি কখনো নদীপথে নৌকায় চড়েছ? হ্যাঁ, অনেক কিন্তু মজা, তাই না। হ্যাঁ, নৌকাতে যখন নদীপথে কোথাও যেতে হয়, যাতায়াত করতে হয়, তখন কিন্তু নৌকাতে চড়ে যেতে হয়, খুব মজা। আবার জাহাজ, দেখো তোমরা যখন যদি কখনো গিয়ে থাকো তাহলে দেখবে সাগরে কিন্তু জাহাজ চলাচল করে, তাই না, অর্থাৎ জলপথে কিন্তু এগুলো নৌকা, লঞ্চ, স্টিমারের জাহাজ এগুলো চলাচল করে। অর্থাৎ দেখো এগুলো কিন্তু এই যানবাহন কিন্তু বিভিন্ন পথে, যেমন রেলপথে কিন্তু রেলগাড়ি যাতায়াত করে, তাই না। আবার দেখো জলপথে কিন্তু নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ এগুলো চলাচল করে। তাহলে আমি আরেকবার পড়াটা পড়ি, তোমরা সবাই শোনো মনোযোগ সহকারে শুনো। আমরা সাধারণত হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করি। দূরে যেতে যানবাহনের সাহায্য দরকার। যাতে চড়ে লোক এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে যানবাহন বলে। আমাদের দেশে গ্রামের রাস্তায় সাধারণত
গরুর গাড়ি, সাইকেল, রিক্সা, ভ্যান। আর শহরের রাস্তায় সাধারণত রিক্সা, মোটরগাড়ি, বাস, ট্রাক, ট্যাক্সি প্রভৃতি যানবাহন দেখা যায়। জলপথে নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ ও রেলপথে রেলগাড়ি চলাচল করে। এছাড়া আকাশপথে উড়োজাহাজ চলে। আমার মনে তোমরা বুঝতে পেরেছো না যাতায়াত ব্যবস্থাটা কী, যানবাহন কী, তাই না? আমার মনে তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছো। এবার এখানে তোমাদের এই কিছু প্রশ্ন দিয়ে আছে, দেখো। যানবাহন কাকে বলে? যানবাহন কাকে বলে? যাতে চড়ে লোক এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে যানবাহন বলে। হ্যাঁ, আমি এখন দূরে কোথাও যাচ্ছি, তখন কী করছি? আমি মোটর গাড়িতে যাচ্ছি, আমি বাসে যাচ্ছি, আমি যদি নদী পথে যাই আমি নৌকাতে চড়ছি, আমি লঞ্চে যাচ্ছি, স্টিমারে যাচ্ছি। আবার যদি আমি রেলপথে যাই তাহলে আমি রেলগাড়িতে চড়ছি। অর্থাৎ যাতে চড়ে লোক এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে যানবাহন বলে। আমি যে যানবাহনগুলো দেখালাম এবং যানবাহনের ছবি উদাহরণ দিয়ে তোমাদের দেখালাম, তাই না? তখন তো তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে, তাই? যানবাহন কাকে বলে? এরপর আছে, দেখো, গ্রামীণ রাস্তায় সাধারণত কী কী যানবাহন চলে? হ্যাঁ, তোমরা হয়তো অনেকে গ্রামে গিয়েছো, তাই না? গ্রামে গিয়ে দেখবে, আমি একটু আগে বলেছি তোমাদের, গরুর গাড়ি চলে, সাইকেল চলে, রিক্সা চলে, ভ্যান গাড়ি চলে। অনেকে গ্রামে গিয়ে দেখবে ভ্যান কিন্তু খুব একটা উপকারী যানবাহন, তাই না? এটাতে চড়ে লোকজন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তাহলে আমরা দেখি, আবার পড়ি, দেখো, গ্রামের রাস্তায় সাধারণত কী যানবাহন চলে? হ্যাঁ, গ্রামের রাস্তায় সাধারণত গরুর গাড়ি, সাইকেল, রিক্সা ও ভ্যান চলে। হ্যাঁ, আমি জানি তোমরা বুঝতে পেরেছো। এরপর আছে, দেখো, শহরের রাস্তায় সাধারণত কী কী যানবাহন চলে? আমি কিন্তু তোমাদের ছবিতে দেখিয়েছি, বিভিন্ন যানবাহন দেখেছি। তোমরা দেখো মোটরগাড়ি, না, রাস্তায়, শহরের রাস্তায় দেখো বিভিন্ন মোটরগাড়ি যাতায়াত করছে। অর্থাৎ লোকে কিন্তু এগুলোতে চড়ে বিভিন্ন জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে, চলাচল করছে। আবার দেখো বাস, যখন দূরে কোথাও যাচ্ছ, আমরা কখন দূরে কোথাও যাচ্ছি তখন কিন্তু আমাকে বাসে চড়ে যেতে হচ্ছে। তোমরা কিন্তু দেখো রাস্তায় কিন্তু বাস চলাচল করছে, তাই না? বিভিন্ন ধরনের বাসে অনেক লোকজন নিয়ে চলাফেরা করছে। আবার তোমরা দেখো ট্রাক, অনেক মালবাহী ট্রাক, ট্রাকে কিন্তু অনেক পণ্য, অনেক মালামাল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা খুব দ্রুত যাচ্ছে, তাই না? আবার ট্যাক্সি, রাস্তায় দেখো ট্যাক্সি চলে, তাই না? ইজি বাইক চলে, অনেক যানবাহন চলে, যেগুলোতে চড়ে খুব সহজে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে এইসব যানবাহন ব্যবহার করে। তাহলে আমি আবারও পড়ি, শুনো, শহরের রাস্তায় সাধারণত কী কী যানবাহন চলে? হ্যাঁ, শহরের রাস্তায় সাধারণত মোটরগাড়ি, বাস, ট্রাক ও ট্যাক্সি চলে। আবার 4 নম্বর, সত্য মিথ্যা, দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে ক নম্বর আছে, জলপথে লঞ্চ, নৌকা ও স্টিমার চলে। জলপথে কি লঞ্চ, নৌকা, স্টিমার চলে? তোমরা বলো তো কী হবে? হ্যাঁ, আমি জানি তোমরা বুঝতে পেরেছো। জলপথে লঞ্চ, নৌকা, স্টিমার চলে, এটা তাহলে কী হবে বলো তো? হ্যাঁ, এটা হবে সত্য, ঠিক আছে? আবার দেখো এখানে আছে খ নাম্বার, রেলপথে মোটরগাড়ি চলে। রেলপথে মোটরগাড়ি চলে? আমি যে এতক্ষণ বললাম কোন পথে কোন যানবাহন চলাচল করে, রেলপথে রেলগাড়ি ঝকাঝক চলে, তাহলে এটা কী হবে? রেলপথে মোটরগাড়ি চলে, তোমরা বলো। আমি জানি তোমরা বুঝতে পেরেছো, রেলপথে মোটরগাড়ি চলে, এটা মিথ্যা হবে, রেলপথে রেলগাড়ি চলে, তাই না? তাহলে রেলপথে মোটরগাড়ি চলে, এটা হবে মিথ্যা। আবার দেখো আকাশপথে উড়োজাহাজ চলে। আকাশপথে উড়োজাহাজ চলে, এটা কী হবে? হ্যাঁ, আমরা যখন এক দেশ থেকে অন্য জায়গায় যাই তখন কী করি? উড়োজাহাজে যেতে হয়, সেটা কি আকাশপথে চলে, তাই না? তাহলে এটা কী হবে বলো?
আকাশপথে উড়োজাহাজ চলে। হ্যাঁ, আমি জানি তোমরা সঠিকটা বলেছ, বুঝতে পেরেছ, আকাশপথে উড়োজাহাজ চলে, এটা হবে সত্য। ঠিক আছে, আমি আবারও বলছি, দেখো সত্য মিথ্যা নির্ণয় করে এখানে ক নাম্বার, জলপথে লঞ্চ নৌকা ও স্টিমার চলে, এটা হবে সত্য। আবার রেলপথে মোটর গাড়ি চলে, এটা হবে মিথ্যা। বা আকাশপথে উড়োজাহাজ চলে, এটা হবে সত্য, তাই না? হ্যাঁ, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা আবার একটু পুরো আলোচনাটা আবার করি। দেখো, আমরা প্রথমে আজকের পাঠ আমাদের যাতায়াত ব্যবস্থা ছিল, এটা পড়েছি, আমরা জেনেছি যে যানবাহন কাকে বলে, আমরা কীভাবে যানবাহনে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি, কোন যানবাহন কোন পথে চলে, তাই না? শহরের রাস্তায় কী কী যানবাহন চলে, গ্রামের রাস্তায় কী কী যানবাহন চলে, জলপথে কোন যানবাহন চলে, আকাশপথে রেলপথে কোন যানবাহন চলে, বিভিন্ন যানবাহন সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, এবং আমরা যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জেনেছি, আমরা এখানে প্রশ্ন পড়েছি, সত্য মিথ্যা পড়েছি, তাই না? আমরা ছবি দেখেছি, তোমাদের বিভিন্ন যানবাহন দেখিয়েছি, খুব সহজ তোমাদের কাছে মনে হচ্ছে, তাই না? আমার মনে সবাই ভালো করে বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা বাড়ির কাজ নিয়ে নিই। তোমরা তো তোমাদের কাছে বই খাতা পেন্সিল নিয়ে বসেছো, তাই না? তোমরা খাতা এবং পেন্সিলটা হাতে নাও, আমি বলে তোমাদের বাড়ির কাজ দেবো, এটা তোমরা লিখে নিবে এখন, ঠিক আছে? বাড়ির কাজ, বাড়ির কাজ, এক নাম্বার প্রশ্ন দেখো, যানবাহন কাকে বলে? যানবাহন, যানবাহন কাকে বলে? আচ্ছা, যানবাহন কাকে বলে? দুই নাম্বার দেখো, গ্রামের রাস্তায়, গ্রামের রাস্তায় সাধারণত সাধারণত কি কি যানবাহন চলে? তিন নম্বর দেখো, শহরের রাস্তায় শহরের রাস্তায় সাধারণত তো কী কী যানবাহন চলে, যানবাহন চলে? হ্যাঁ, আমি পড়ছি, দেখো,
তোমাদের বাড়ির কাছ থাকবে এক নম্বর প্রশ্ন, যানবাহন কাকে বলে? যানবাহন কাকে বলে? দুই নম্বর দেখো, গ্রামের রাস্তায় সাধারণত কী কী যানবাহন চলে? গ্রামের রাস্তায় সাধারণত কী কী যানবাহন চলে? এবং তিন নম্বর প্রশ্ন দেখো, শহরের রাস্তায় সাধারণত কী কী যানবাহন চলে? ঠিক আছে সোনামণিরা, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, অর্থাৎ এই তিনটা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে, সঙ্গে সত্য মিথ্যাটা পড়বে। এই তিনটা প্রশ্ন তোমরা তোমাদের খাতায় খুব সুন্দর করে লিখবে, হ্যাঁ বানান খুব সুন্দর করে লিখবে, প্রয়োজনে তোমার আব্বু আম্মু সাহায্য নিবে, ঠিক আছে? খুব সুন্দর করে বলছি, খুব সুন্দর করে, আবার বলছি খুব সুন্দর করে শুদ্ধ করে প্রশ্নের উত্তরগুলো লিখবে খাতায়, ঠিক আছে? এবং যখন তোমাদের স্কুল খুলবে তখন কিন্তু আমাকে দেখাবে, আমি জানি তোমরা এটা খুব সুন্দর করে লিখবে এবং আমাকে দেখাবে, কারণ আমি জানি তোমরা খুব ভালো ছিলে। আর তোমরা যখন বাসায় থাকবে তখন খেলাধুলা করবে, লেখাপড়া করবে, ঠিক আছে? এবং বাবা মা যা বলবে সেটা কিন্তু মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? আবারও তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।